হ্যালো ফ্রেন্ডস, তো নতুন ভিডিও নিয়ে চলে চলে আসলাম। তো এইভাবে এই ফর্ম্যাটে আজকে করছি, কারণ সবসময় কি আর ইচ্ছা করে মুখ দেখাতে? আর সবসময় ভালোও লাগে না, চারিদিকে যা চলছে আর এমনি শরীরটাও একটু অতটা খারাপ না হলেও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি। কালকে ব্লগে আমি বলেছিলাম আমার আরেকটা চ্যানেল, যে ব্লগিং চ্যানেল ডেইলি লাইফের বিষয়, ওখানেও আমি শেয়ার করেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। এই ভাবলাম মুখ দেখাবো না, মুখ দেখানোর কি আছে? তোমরা দেখছো না মায়ের কী সুন্দর রূপ? মা যে আসছে, সামনেই মা আসছে। তো ইন্ট্রোটা দিয়ে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো কী নিয়ে কথা বলছি? অসুর নিয়ে কথা বলবো। অসুর যে মহালয়ের দিন আমরা পুরো মহালয় দেখি, মহালয়ের যেই মানে হিস্ট্রিটা আছে কীভাবে অসুর বধ হয়েছিল আমরা তো সবই জানি। তো অসুর কি শুধু মা দুর্গাই বধ করেছে? আর অসুর কি শুধু সেখানেই ছিল? চারিদিকেই অসুর আছে, আর আমাদের নারীর মধ্যেই কিন্তু, হ্যাঁ অবভিয়াসলি যারা সঠিক পথে আছে সেই নারীগুলো সত্যি নারীর মতো নারী। সব নারীরা তো আর নারীর মতো নারী হয় না, সব নারীদেরই সম্মান করা উচিত যদি তারা নিজেদেরকে সম্মান করতে পারে। তারা কি সত্যি নিজেদেরকে সম্মান করতে পারে যে তাকে পাশের মানুষ, অপোজিট মানুষরা সম্মান করবে? কখনোই না। একটা নারী যদি নারী না হয় তাহলে একটা অপমান এটা নারীর জন্য, কারণ মা দুর্গা আসছে। মা দুর্গাও নারী, মা কালীও নারী, মারা কিন্তু আসছে অসুর বধ করতে। তো সেই একটা নারীর মধ্যেই যদি, একটা নারী যদি নিজেকে সম্মান না দিতে পারে, সম্মান দেওয়া কাকে বলে? আমরা যদি কিছু এমন কথা বলি, কিছু এমন ভাষা ব্যবহার করি, কিছু এমন কাজ করি যেটা নিজেকে নারী বলতে লজ্জা লাগে, তাহলে কি সত্যি নিজেকে সম্মান করা যায়? আর একটা নারী হয়ে যদি নিজেকে আমরা সম্মানই না করতে পারি তাহলে তো আমরা নারী না কি, তাই তো? তো এরকম সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মে ওরকম অনেক নারী আছে, যেরকম আমাদের কিমা আছে, আরও কিছু কিছু এরকম নারী আছে যারা সো কল নিজেদেরকে খুব সফিস্টিকেটেড কালচার শিক্ষিত মানে দেখায়, কিন্তু বোঝা যাচ্ছে তারা আসলে শিক্ষিত না। দেখো শিক্ষিত কিন্তু খালি পড়াশোনা করা না, শিক্ষিত খালি মানে কত ডিগ্রি আছে সেটা না। শিক্ষিত মানুষরা যখন মুখ খোলে না তখনই বোঝা যায়। আর তারা যদি, অনেকে আছে যেটা ঢেকে রাখে, মানে আমরা যদি অশিক্ষিত হই আমরা ঢেকেও রাখতে পারি, কিন্তু একটা না একটা সময় কিন্তু সেই শিক্ষাটা, তুমি শিক্ষিত না অশিক্ষিত সেটা মুখ খুললেই বোঝা যায়। যেরকম কিছু আমাদের রাইটিং, কিছু এরকম সো কল ক্রিয়েটার্সরা আছে, তো একটা ছোট্ট বাচ্চার ছেলে একটা ভাই বলে ডেকেছি, সুখেন ভাই। তো সুখেন ভাই একটা ভালো কাজ করছে, যে অন্যায় প্রতিবাদ করছে, সব খোলতাই করে দিচ্ছে বলে এখন সুখেন ভাইয়ের পেছনে এখন খুব বাজে হয়ে গেছে। একসময় নাকি ওদের সাথেই কাজ করতো সুখেন ভাই। তো এখন সুখেন ভাই যখন রিয়ালাইজ করেছে যে ওদের ভুলগুলো ধরিয়ে দেবে, প্রতিবাদ করবে, তখন সবার শত্রু হয়ে গেছে। এই খগেন নাম দিচ্ছে সুখেনকে, খগেন মগেন অনেক রকম নাম হবে। তো কালকে সুখেন ভাই লাইভে আমিও গেছিলাম, তো লাইভটা একটু দেখছিলাম। আমার রুচিতে, আমার ইচ্ছা করছিল সুখেন ভাইকে একটা কমেন্ট করি, কিন্তু কিছু কিছু এমন কমেন্ট দেখে আমার জাস্ট রুচি হলো না, মানে কোনো কিছু বলার, কমেন্ট করার জন্য। তো এমনি লাইভটা একটু দেখছিলাম, ওখানে কিছু কিছু আর কিছু কিছু তো কিমার মতন আছে, কিমা কিমার যেই ভাষা আর কি, কিমার যে সিগনেচার স্টাইল না দেখালে তো, দেখো কিমাও কিন্তু একটা নারী, কিন্তু কিমা নিজেকে সম্মান করতে পারেনি, তাই আমরা কেউ কিমাকে সম্মান করব না, আমরা প্রতিবাদ করবই। কারণ কিমা একটা নোংরা মহিলা, মা দুর্গার সামনে তোমরা সবাই দেখছো, মা দুর্গার ফটোটা দেখছো, মা দুর্গাকে আমি বলতে চাই, তোমরা মা দুর্গা মা, তুমি এদেরকে সঠিক পথ দেখাও, না সঠিক পথ না, তুমি এদেরকে শাস্তি দাও, এদেরকে শাস্তি দাও। সঠিক পথ দেখানোর না টাইমটাও চলে গেছে এদেরকে, এমন একটা লেভেলে এরা চলে গেছে। সঠিক পথ দেখা, সঠিক পথ না, শাস্তি দাও। যেমন তুমি অসুর বধ করেছিলে, এদেরও বধ করো, এদেরও এমন একটা শাস্তি দাও না, এমন একটা শাস্তি দাও
যে কারোর ব্যাপারে কিছু বলার আগে কেন, মুখ খোলার আগেও যেন এদের ভাবতে হয়, এমন একটা শাস্তি দাও। তো কী মার কথা নয় বাদই দিলাম। তাছাড়া আরও দেখলাম একজন খুব জঘন্যভাবে ঝগড়া করতে এসেছিলো লাইভে, তো তাকে আমি ভাবতাম শিক্ষিত, কালচার্ড, সফিস্টিকেটেড সবই আমি ভাবতাম, সম্মানও করতাম একটা সময়। কিন্তু দেখছি মানে আমারই ভুল আর কি। সো যেইভাবে উনি ঝগড়া করতে এসেছিলেন, উনি ওনার স্ট্যান্ডার্ডটা আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, ওনার ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আমি যদি ঠিক হই, আমার কিছু করার দরকার পড়বে না, সময় ঠিক বিচার করে দেবে আমি ঠিক। আর আমি যদি মানে লাউড স্পিকার মানে ঢোল বাজাতে থাকি, আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক, ও বে ঠিক, ও বে ঠিক, ও বে ঠিক, সো তাহলে কি কিছু প্রমাণ হবে? ধরো কেউ আমাকে কোনো খারাপ কথা বলছে, আমি আমি ওটাকে 100 বার কি ক্ল্যারিফিকেশন দেবো যদি আমি ঠিক হই? আমি তো ঠিক, তাহলে আমি ক্ল্যারিফিকেশন কেন দেবো, তাই না? আমি কিচ্ছু বলবো না, কারণ আমি ঠিক। আমি কি ওই লেভেল, ধরো একটা কেউ জঘন্যভাবে আমাকে কিছু বললো, ওই লেভেলে নেমে কি আমি তাকেও বলবো? তাহলে তার আর আচ্ছা মানলাম কেউ কাউকে খুব খারাপ কথা বলছে, খারাপভাবে বলছে, পার্সোনাল অ্যাটাক করছে, ধরো মানলাম, তর্কের খাতে, তর্কের খাতিরে কেন, এমনি একটা এক্সাম্পল দিচ্ছে আর কি, আর মানলাম। তো আমিও যদি আমার লেভেলটা ডাউন করে ওই ওই একই কথা বলি, তাহলে আর ওকে আমি বলতে যাচ্ছি কেন? তাহলে আর ওর আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নেই, কোনোই পার্থক্য নেই। তো এটা হলো কালকে লাইভের যে ব্যাপারটা। আরেকটা হলো, আরেকটা চরমতর অন্যায় হচ্ছে মা, সামনে আমার মা দুর্গা আছে, আমি এইভাবেই ভিডিওটা করছি, মায়ের দিকে আমি তাকিয়ে আছি। সো মা, একটা একটা মা কিন্তু কষ্ট পাচ্ছে, একটা মা যখন কষ্ট পায় না, এই এই যে সামনে মা দুর্গা আছে, মা দুর্গাও কিন্তু কষ্ট পাচ্ছে, মা দুর্গারও ভেতর দিয়ে মনটা দিয়ে মনটা কাঁদছে। একটা মার কাছে তার বাচ্চা নেই, একটা মার কাছ থেকে তার বাচ্চাকে দূরে করার জন্য কী না কী করা হচ্ছে মা, কী না কী করা হচ্ছে, এর বিচার তুমি করো। ওই মাটার কাছে তার বাচ্চাকে ফিরিয়ে দাও, বাচ্চাকে মার কাছে ফিরিয়ে দাও মা। আর নেওয়া যাচ্ছে না, আর এইসব জিনিস নেওয়া যাচ্ছে না, একটা ওইটুকু বাচ্চাকে মাথায় ঢুকানো হচ্ছে, তার মা চরিত্রহীন, সে কি বোঝে চরিত্র, কার চরিত্রহীন, কার কে চরিত্রবান, কে চরিত্রহীন, ওইটুকু বাচ্চা? একটা বাচ্চার কাছে না, একটা সন্তানদের কাছে মা মা হয়, মায়ের আলাদা কোনো আইডেন্টি হয় না। মা যদি, মা যদি কোনো একটুও ভুল করে, ভুল ভুলের জায়গা মা, মার জায়গা, একটা মার পরিচয় সে শুধু একটা মা। আর একটা বাচ্চার মাথায় ঢুকানো হচ্ছে যে মা মা না, মা নোংরা মহিলা, এর বিচার তুমিই করো মা, এর বিচার তুমিই করো। যেমন তুমি অসুর বধ করেছ, এই অসুরগুলোকেও বধ করো, আর বাচ্চাকে মার কাছে ফিরিয়ে দাও। এটাই এই দুর্গা পুজোতে, এটাই আমি, যদিও বলে আমি আমার মাকে মজা করে জিজ্ঞেস করি, মা তুমি তাহলে মা দুর্গার কাছে কী চাইবে গো, বলে ওটা বলতে নেই, সে পার্সোনালি আমি যেটা চাইলে মানে আমার কেন্দ্রিক যেগুলো সেগুলো নয় নাই বললাম, কিন্তু ওভারঅল আমি এটাই চাই, এই যেটা চলছে আর কি, মা যেন ওটা বিচার করে আর বাচ্চাকে যেন মার কাছে ফিরিয়ে দেয়। এই দুর্গা পুজোতে এটাই আমি মার কাছ থেকে চাই। চলো, অনেক একটু বড়ো বড়ো কথা বললাম আজকে, সত্যি খারাপ লাগছে, মানে এত নোংরা মনে নেওয়া যায় না, সত্যি খারাপ লাগছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সঠিক পথে থাকো, এটাই বলবো। আর সামনেই মায়ের পুজো, সবাই খুব ভালো করে, সবার যাতে ভালো হোক এটাই এটাই চাই। চলো, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। ভিডিওটা এখানে এন্ড করছি।